সকগোলাক সকাল সকাল সালাম দিচ্ছি। আসসালামু আলাইকুম, ভালো আছেন সকগোলা? আশা করিচ্ছি সবাই ভালো আছেন, আল্লাহর দোয়াতে আমরাও ভালোই আছি। এই সকাল সকাল একটা ব্লগ শেয়ার করিচ্ছি, ঘুমের থেকে উঠতে লেট করেছি তাই ঝটপট একটা নাস্তা বাচ্চাদের জন্য তৈরি করিচ্ছি, তাই আপনার এক দেখাইতে আসনু। নাস্তাটা হইলো লুডুস বানাচ্ছি আমার বেটির জন্যে। তো এরা খালি সবজি দিয়ে লুডুস খাবি, এই জন্যে এটি আমি বরবটি আর গাজর দিয়ে লুডুসটাকে সিদ্ধ করনু। এখন এটা একটু ঠান্ডা হওয়ার জন্যে এবং পানি ঝরার জন্যে ঢেলে ফেলানু। তো এটা এখন পানি ঝরিচ্ছে, ঝরে গেছে সব পানি। আর বরবটি আর গাজর এভাবে কাটিছি যাতে তাড়াতাড়ি হয়ে যায়, কোনো সাইজ করে কাটতে পারিনি। আর এখন ফ্রাই প্যানে পেঁয়াজ আর মরিচ দিচ্ছি। আর এখন তেল দিয়ে দিচ্ছি, অল্প করে তেল দিব। আমার চাওয়াল লুডুসের ডিম খাবি না, এই জন্যে খালি পেঁয়াজ মরিচ দিয়েই ভেজে দিব। তো এখন পেঁয়াজ মরিচ হালকা করে ভেজে নিচ্ছি। এখন এর মধ্যে নুডলসগুলো ঢেলে দিনু, এখন এটা খালি ভাজতে থাকবো যতক্ষণ পর্যন্ত না হয়। এর মধ্যে হালকা একটু লবণ আমি আগে দিয়ে দিছি, এখন আর তেমন কিছু দিব না। এখন এর ভিতরে লুডুসের মশলা দিয়ে দিচ্ছি। লুডুসের মশলা ভিতরে কীরকম ইয়ে হয়ে আছে, জমে জমে আছে, এখন এই মশলা দিয়ে আমি একটু আবারও ভেজে নিচ্ছি। তো লুডুস আমার হয়েই গেছে, এখন লুডুসটা আমি নামাবো চুলার থেকে আর বাটি তুলব। এখন আমার বেটিরা নাস্তা করবি, আমার ছোট বেটি উঠে গেছে, ওই মুখ ধুচ্ছে, ব্রাশ করতে চায় না সকাল সকাল, এই জন্য রাত্রেবেলা ব্রাশ করাই, শুধু সকালবেলা উঠে কুলি করে। আর এদিকে আমার বড় বেটি খাইতে শুরু করে দিছে, আর স্কুল আছে এই জন্য ওই ঝটপট খাই লিচ্ছে, রেডি হইতে হবে। অনেকদিন পর স্কুল খুলিছে, বাচ্চারা খুব আনন্দে আছে, স্কুলে যায় প্রতিদিন, একদিনও স্কুল মিস করতে চায় না, তো এই জন্যও তাড়াতাড়ি করে খাইয়ে নিচ্ছে। আর ছোটোটার জন্য রাখা আছে, এখনও আসতেছে নাস্তা করার জন্যে। তো এই তো সকাল সকাল আমার এই নাটোরের আঞ্চলিক ভাষাতে একটা ব্লগ শেয়ার করলাম, ভালো লাগলে সাবস্ক্রাইব করেন এবং ভিডিওটি দেখেন। সবার শুভকামনায় আল্লাহ হাফেজ।